অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ভূগোল, যেটা এই সেপ্টেম্বর মাসে 2021-এ তোমাদের স্কুল থেকে দেয়া হচ্ছে বা হবে, এই অ্যাক্টিভিটি টাস্কের মূল বিশেষত্ব হলো এই অ্যাক্টিভিটি টাস্কে নাম্বারিং সিস্টেম করা আছে, যেটা কি না এটা হতে পারে যে যদি না করোনা পরিস্থিতির পরে স্কুল খোলে তাহলে এই নাম্বার দিয়েই কিন্তু তোমাদের অ্যানুয়াল পরীক্ষার এক্সামিনেশানের মূল্যায়নটা হবে। তো আমরা প্রশ্নগুলো দেখে নিই, তার আগে বলি অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করে দিলে এরপরে যদি আমি কোনো অ্যাক্টিভিটি টাস্ক পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো এবার দেখো প্রশ্নগুলো কী কী দিয়েছে। একে দেখে তিনটি প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তরটি বেছে নিতে বলেছে, নির্বাচন করতে বলেছে। এরপরে দুয়ের দাগে বলেছে সত্য হলে ঠিক আর অসত্য হলে বা ভুল হলে তাতে ভুল লিখতে হবে, সেখানেও তিনটে দিয়েছে। তিনের দাগে সংক্ষিপ্ত উত্তর দিয়েছে, একটা 2 নম্বরের, একটা 3 নম্বরের, এবং 4-এর দাগে একটি শৈলক্ষে বৃষ্টিপাতের সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করতে বলেছে। তো চলো এবার আমরা উত্তরগুলো দেখে নিই। দেখো একের দাগে যেটা বলেছে ঠিক জোড়াটি নির্বাচন করো, ঠিক জোড়া নির্বাচন করতে গেলে এর প্রথমটা হবে গয়েরটা, মেরু অঞ্চল বায়ুর উচ্চচাপ, প্রশ্নটা তোমরা এ করে খাতায় লিখে নাও। এরপর একে দেখে দুয়েরটা হবে উত্তর আমেরিকার আলাঙ্কা যে জলবায়ু অন্তর্ভুক্ত তা হলো, ওটা হবে ঘয়েরটা, চুন্দা জলবায়ু। এবং একে দেখে তিনেরটা হবে দক্ষিণ আমেরিকা লাম্পাটা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হলো পম্পাস, ক্ষয়েরটা। এবার দুয়ে দেখে যেহেতু কোনটি ঠিক সেটি নির্বাচন করতে বলেছে, তো দুয়ের একেরটা বলেছে রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্র বায়ু প্রবাহিত হয়, এটা ভুল। আচ্ছা দুয়ে দেখে দুয়েরটা বলেছে আপেক্ষিক আর্দ্রতার সঙ্গে উষ্ণতার সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটা ঠিক। দুয়ে দেখে তিনেরটা বলেছে জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে, এটা ভুল। এবারে আমরা সংক্ষিপ্ত উত্তরটা দেখে নেব, 2 নম্বরের যে প্রশ্ন যে সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন, বায়ুমণ্ডলে অবস্থিত জলীয় বাষ্প ধূলিকণা প্রভৃতি একাধিক উপাদান ঘনীভূত হয়ে মিলিত হয়ে জলকণায় পরিণত হলে মেঘ সৃষ্টি হয়, মেঘের মধ্যে অবস্থিত জলকণা ব্যাস 2 মিলিটারের বেশি না হলে মেঘ সৃষ্টি হলেও জলকণা বৃষ্টিপাত রূপে ঝরতে পারে না, বায়ুমণ্ডলের মধ্যে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100% না হলে জলীয় বাষ্প সম্পূর্ণরূপে ঘনীভূত হতে পারে না, তাই অনেক ক্ষেত্রে মেঘ করলেও বৃষ্টি সেরকম হয় না, যে সমস্ত মেঘ বায়ুমণ্ডলে বিক্ষিপ্তভাবে অবস্থান করে সেই মেঘ থেকে জলকণা খুব সহজে একে অপরের সাথে ঘনীভূত হতে পারে না, ফলে বৃষ্টিপাত হয় না বললেই চলে। এরপরে তিনে দেখে দুয়ে যে প্রশ্নটা দিয়েছিল যে আমাজন অববাহিকায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতির, এর ভৌগোলিক ব্যাখ্যা করো, তো দেখো উত্তরটাই বলছি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য একাধিক ভৌগোলিক কারণে হয়ে উঠেছে দুর্গম প্রকৃতির। সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ায় আমাজন অঞ্চলে অসহ্য উষ্ণ এক আবহাওয়া বিরাজ করে, সাথে সাথে প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে এই অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্ভেদ্য এক অরণ্য হয়ে উঠেছে। এই অঞ্চলের বনভূমির গাছ অত্যন্ত ঘন চাঁদোয়ার মতো অবস্থান করায় মাটির নিচে ঠিকঠাক সূর্যালোক প্রবেশ করতে পারে না, ফলে স্যাঁতস্যাঁতে মাটিতে লতাপাতা গভীর ঝোপঝাড় বিষাক্ত কীটপতঙ্গ জীবজন্তু ছত্রাকের আধিক্য ধরা পড়ে। এছাড়া সারা বছর পরিচলন বৃষ্টিপাতের কারণে বনভূমি জলমগ্ন থাকে। উল্লিখিত কারণগুলির জন্য আমাজন অববাহিকা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম ও নিবিড়তম,
এবার চারে তাকে বলেছে চিত্রসহ শৈলক্ষে বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা কর। দেখো উত্তরটা আমি বলছি, শৈল কথার অর্থ পর্বত আর উৎক্ষেপ কথার অর্থ ওঠা। পর্বত দ্বারা বাঁধা পেয়ে বায়ু উপেক্ষিত হয়ে বৃষ্টিপাত হওয়ায় এই বৃষ্টির নাম শৈলোৎক্ষেপ বৃষ্টি। দেখো সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ুর প্রবাহ পথে আড়াআড়িভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাঁধা পেয়ে ওই পর্বত বা উচ্চভূমির ঢাল বেয়ে ওপরের দিকে উঠে যায়। ঊর্ধ্বগামী ওই বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং ঠান্ডা হয়। আরও ওপরে উঠলে বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টি হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। পর্বতের যে ঢাল বারবার বায়ু ওপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢাল হলো প্রতিবাত ঢাল। আর এর বিপরীত যে ঢাল বায়ু নিজ বরাবর নাবে সেই ঢাল হলো অনুবাত ঢাল। অর্থাৎ দেখো যেটা বলেছে, এরকম যদি একটা বায়ু থাকে এবং একটা যদি পাহাড় থাকে, তো যখন গরম বায়ু এদিকে এই যে বইছে, ধরো বইতে 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 এখানে বাঁধা পাবে, বাঁধা পেয়ে ওপরের দিকে উঠে যাবে, উঠে গেলে এখানে মেঘ সৃষ্টি হবে। এখানে জায়গা শর্ট বলে আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য বলছি আর কি, চিত্রটা কেমন হবে। একে বেগ সৃষ্টি হয়ে বাঁধা পেয়ে এবার এখানে বৃষ্টিপাত ঘটাবে। তো এই যে ঢালটা, এটা হচ্ছে প্রতিবাদ ঢাল এবং এই যেখানে বাঁধা পেলো সেটি হচ্ছে অনুবাদ ঢাল। এইভাবে তোমাদের আঁকতে হবে, চিত্রটা বইয়ে পেয়ে যাবে, আমি আর এখানে দেখাইনি। তো দেখো প্রতিবাদ ঢাল, প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। এছাড়া বায়ু যত নিচের দিকে ঢালের উষ্ণতার স্থানে নামতে শুরু করে বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে, ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পায়, বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই কারণে অনুবাদ ঢাল প্রতিবাদ ঢাল অপেক্ষা বৃষ্টিপাত খুবই কম হয়। তাই পর্বতের অনুবাদ ঢাল বৃষ্টিপাত অঞ্চল নামে পরিচিত। তো এটা হয়ে গেল, আমি পরের অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আসব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।